একটি গাড়ির চাকা গাড়ি থেকে খোলার জন্য প্রথমেই চাকার প্রত্যেকটি নাটকে লুজ দিতে হবে। লুজ দেওয়ার পরে এটার একটি জগ দ্বারা গাড়িটি উঁচু করতে হবে। এই যে দেখুন, প্রত্যেকটি নাট আলাদা আলাদাভাবে লুজ দেওয়া হচ্ছে। লুজ দেওয়ার পরে একটি জ্যাক গাড়ির নিচে, যেখানে এটি স্থাপন করলে তা সুন্দরভাবে গাড়িটি উঠবে, এমন একটা সুন্দর জায়গায় জকটি আগে প্রতিস্থাপন করতে হবে। জকটি প্রতিস্থাপন করার পরে জ্যাকটিকে, হাইড্রোলিক জ্যাক যদি হয়ে থাকে তবে তা হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে প্রেশার দিতে দিতে এই জকটি উত্তোলন করলে চাকাটি গাড়ি রাস্তা থেকে বা মাটি থেকে উঁচুতে উঠে যাবে। তখন আপনি প্রত্যেকটি নাট খুললে চাকাটি গাড়ি থেকে আলাদা করতে পারবেন। দেখুন, প্রত্যেকটি নাট আলাদা আলাদাভাবে খুলছে, প্রত্যেকটি নাট একটি একটি করে প্রত্যেকটি নাট খুলতে হবে। একটি নাটও যদি আপনি না খোলা হয় তাহলে চাকাটি বের হবে না, এই জন্য প্রত্যেকটি নাট আপনাকে আলাদা আলাদা খুলতে হবে। এরপর চাকাটি ড্রাম থেকে বের হয়ে যাবে, গাড়ির যে ড্রাম, এই ড্রাম থেকে বের হয়ে গেলে আপনি চাকাটি নিয়ে খোলার জন্য মেশিন, যেটাকে টায়ার অল্টারনেটার মেশিন বলে, এই মেশিনে নিয়ে যাবেন। প্রথমে এটা বাতাস ছেড়ে দিলে পরে টায়ারটা হাওয়ার প্রেশারের মাধ্যমে, হাইড্রোলিকের মাধ্যমে এটা চাপ দিয়ে টায়ার রিংয়ের সাথে যেই সম্পর্কটা থাকে, এই রিংয়ের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করতে হলে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে এটাকে চাপ দিয়ে টায়ারের রিং থেকে আলাদা করতে হবে। এই যে আলাদা হয়ে গেলো, এর বিপরীত সাইডও এভাবে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে আলাদা করতে হয় দুটো পাশে। দেখুন, এটা মেশিনের মাধ্যমে পাঞ্চিং করে টায়ারের দুটো সাইড টায়ার রিম থেকে আলাদা করে নেওয়া হচ্ছে। রিং থেকে আলাদা হয়ে গেলে এই টায়ারটাকে মেশিনের উপরে উঠানো হবে, এটা টায়ারটাকে রিং থেকে আউট করার জন্য। এটা হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে রিংটাকে মেশিনের মাধ্যমে আটকানো হয়। এরপর এই যে নতুন টায়ারটি, এটি ফিটিং করা হবে এই রিমের ভিতরে, আর পুরাতন টায়ারটি খোলা হবে, মানে এটা রিং পুরাতন টায়ারটা খুলে নতুন টায়ারটা ফিটিং করা হবে। মেশিনের মাধ্যমে টায়ারটি প্রেশারের মাধ্যমে এটি অ্যাডজাস্ট করে খোলা হচ্ছে। পুরাতন টায়ারটি খোলা হয়ে গেলে এই টায়ারটি রিং থেকে সরিয়ে দিয়ে নতুন যে টায়ারটি, এই টায়ারটি প্যাকেট কেটে তাকে রিমের মধ্যে সেট করা হবে। প্রথমে টায়ারের দুই পাশে পিচ্ছিল পদার্থ, এটা শ্যাম্পু হতে পারে অথবা লিকুইড কোনো অয়েলও হতে পারে, এটা লাগিয়ে দিলে রিমের ভিতরে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যায় বা রিমে টায়ারটা কোনো আঘাতপ্রাপ্ত হয় না আর কি, বা কেটে যায় না, কেটে যাওয়ার ভয় থাকে না। এই জন্য টায়ারের দুনো পাশে একটি লিকুইড পদার্থ লাগিয়ে তারপরে এই রিংয়ের ভিতরে এটা মেশিনের মাধ্যমে এভাবে সেট করা হয়। সেট হয়ে গেলে এটা একটা আমরা হাইড্রোলিক মেশিন থেকে নামিয়ে, টায়ার অল্টারনেট মেশিন থেকে নামিয়ে আর কি, এটা আমরা ডাইরেক্ট বাতাসের প্রেশারের মাধ্যমে, নজেলের মাধ্যমে হাওয়া দিয়ে এটার আগে যে বিটটা ছিটিয়েছিলাম এই বিটটা আবার বাতাসের প্রেশারের মাধ্যমে লাগাতে হবে। এটা হলো একটা টিউবলেস টায়ার। এই টিউবলেস টায়ারটাকে বাতাসের প্রেশারের মাধ্যমে, রিং আর টায়ারের মাধ্যমে যেহেতু অন্য কোনো টিউব নেই এটার ভিতরে, সেহেতু বাতাসের প্রেশারের মাধ্যমে এটা রিংয়ের ভিতরে এটা অ্যাডজাস্ট করতে হয়। এটা অ্যাডজাস্ট হলে দুটো পাশ ফিটিং হয়ে গেলে এটা অন্যথায় নিয়ে যেতে হবে
ডাইরেক্টলি সেট দেওয়ার পরে এবার আমরা এটা বাতাসটা পরিমাণ মতো দেওয়ার জন্য আমরা এক্সট্রা নজলের মাধ্যমে বাতাস দিয়ে মিটার দিয়ে মেপে এটাকে কমপ্লিট করলাম। এবার গাড়িতে এটা প্রতিস্থাপন করতে আবার নিয়ে গেলাম। এবার গাড়িতে প্রতিস্থাপন করতে হলে গাড়ির ড্রামের যে নাট ওই বরাবর হুইলের নাট আছে কিনা দেখে ওটা সেট করতে হবে। সেট করা মধ্যে প্রথমে দুই পাশে দুইটা নাট লাগাতে হবে, উপরে একটা নিচে একটা, দুইটা নাট লাগানো হয়ে গেলে দুইটা নাটকে সমান পরিমাণে টাইট দিতে হবে। সমান পরিমাণে দুইটা নাটকে আগে চাপাতে হবে, তারপর বাকি নাটগুলো লাগাতে হবে। সব নাট লাগানো হয়ে গেলে আমরা গাড়ির নিচে যে জ্যাকটা আছে জ্যাকটাকে তার হাইড্রোলিক প্রেশার ছেড়ে দিলে সে জ্যাকটা নিচে নেমে যাবে, আর তখন আমরা ফুল প্রেশারে নাটগুলোকে টাইট দিব এবং কি এর মাধ্যমে আমাদের চাকা স্থাপন করা পুরো অল্টারনেট করা আর কি প্রথম টায়ার অল্টারনেট করা কার্যক্রম সম্পূর্ণ হবে।